হ্যালো বন্ধুরা জব নাইটি ফোর বেঙ্গল ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিউ দিল্লি থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে প্রায় চারশোটি অল ওভার ইন্ডিয়াতে প্রায় চারশো পঞ্চাশটি কেন্দ্রীয় বিদ্যালয়ে আপনাদেরকে বালবাটিকা টিচার এবং এখানে আপনাদের হেল্পার পোস্টে রিক্রুট করা হয়েছে যেখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় ক্যান্ডিডেট মেল ফিমেল উঠে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন বা কী কাদের সিলিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু আপনার আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায় তো মন্দির হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান তো এটি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে নিউ দিল্লি থেকে তো এখানে আপনাদেরকে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন এখানে আপনাদেরকে বালভাটিকা টিচার এবং এখানে আপনাদের হেল্পার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আপনাদের বালভাটিকার টিচার হচ্ছে সমস্ত প্রায় চারশো পঞ্চাশটি যে কেন্দ্রীয় বিদ্যালয় অলওভার ইন্ডিয়াতে চারশো পঞ্চাশটি কেন্দ্রীয় বিদ্যালয় আপনাদের এই নিয়োগটি করা হচ্ছে যার মধ্যে বেঙ্গলেরও একাধিক কেন্দ্রীয় বিদ্যালয় তার মধ্যে রয়েছে তো এখানে আপনাদের বলা হয়েছে পাঁচ বছরের প্লাস শিশুদের আপনাদেরকে পড়াশোনা করাতে হবে বা পড়াতে হবে তো এখানে আপনাদের একত্রিশ হাজার এজ কাউন্ট করবেন আপনারা একত্রিশ মাস দু হাজার তেইশ তারিখ থেকে এবং এখানে তিন ঘন্টা আপনাদের পড়াতে হবে বালবাটিকা থ্রি তিন ঘন্টা আপনাদেরকে এখানে পড়াতে হবে এবং কী কোয়ালিফিকেশান লাগবে কোয়ালিফিকেশান এখানে আপনাদের বলা হয়েছে প্রথমত আপনাদের এখানে সিনিয়র সেকেন্ডারি ক্লাস ফ্রম রেকগনাইজড বোর্ড ফিফটি পার্সেন্ট মার্কশিট পাশ করে থাকতে হবে তার সঙ্গে ডিপ্লোমা লাগবে নার্সারি টিচার্স ডে বা প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম এবং টু ইয়ার্স থাকতে হবে অথবা বিএড লাগবে নার্সারির ওপরে তো প্রত্যেকটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে দুটি করে ভ্যাকেন্সি থাকবে একটির হচ্ছে বালভাটিকা থ্রির যে পোস্ট এবং আরেকটিরও থাকবে কেয়ারগিভার অথবা হেল্পার পোস্ট যেখানে হেল্পার পোস্টের ক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আঠেরো বছর আপনাদের মিনিমাম এজ হতে হবে যদি ট্রেনিং নেওয়া থাকে কোনো এনএসডিসি বা এনআইপি এড থেকে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো বলেই দিলাম যে এখানে আপনাদেরকে যারা টিচার রয়েছেন তাদেরকে পাঁচ তিন ঘন্টা পড়াতে হবে এবং পাঁচ দিন আপনাদেরকে ক্লাস করতে হবে কাজ ক্লাস করাতে হবে তারপরে আমি দেখিয়ে দিই আপনাদের এখানে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে যেমন এখানে রায়পুর জম্মু কলকাতা এখানে কলকাতার ক্ষেত্রে দেখে দেখে রাখুন কলকাতার ক্ষেত্রে এখানে চব্বিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে যেমন হচ্ছে ব্যারাকপুর এফ এ এস আর্মি ফোর্ট উইলিয়াম কাঁচড়াপাড়া নাম্বার ওয়ান কাঁচড়াপাড়া নাম্বার টু সল্ট লেক নম্বর ওয়ান সল্ট লেক নাম্বার টু আসামসোল বামনাগাছি কমান্ড হসপিটাল দমদম গার্ডেন রিচ ইসাপুর কালাইকুন্ডি খড়গপুর শুকনা বাগডোগরা বহরমপুর বেন্নাগুড়ি বর্ধমান গান্ধীনগর হাসিমারা কাঁচড়াপাড়া নম্বর টু সালুয়া সমস্ত জায়গায় আপনাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো আপনারা কীভাবে সার্চ করবেন কোথায় কোথায় কবে ইন্টারভিউ রয়েছে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটির নাম দেওয়া হয়েছে যেমন হচ্ছে ব্যারাকপুর এএফএস তো গুগলে গিয়ে এই কথাগুলি লিখলে আপনাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো সেই হলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাইরেক্টলি সমস্ত ডিটেলস আপনারা দেখে নিতে পারেন তো আমি তার আগে জানিয়ে দিই এখানে যতদূর জানা গেছে এখানে গার্ডেন রিচের আমি একটি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো গার্ডেন রিচ এবং বাগডোগরার শেয়ার করে দেবো তার সঙ্গে বহরমপুরেরটাও আমি শেয়ার করে দেবো এরপর আপনাদের যদি কিছু জানার থাকে তো এখানে আমি বলেই দিলাম ফোর্ট উইলিয়াম ডট কেভিএস ডট এসি বলে লিখে সার্চ করবেন বা সমস্ত যে সমস্ত স্কুলের নাম দেওয়া হয়েছে স্কুলের নামগুলি লিখে সার্চ করলে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখানে অ্যানাউন্সমেন্টে গিয়ে আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন কোন কোন তারিখে ইন্টারভিউ রয়েছে বা চলছে এখন ইন্টারভিউ চলছে কোন কোন স্কুলের ইন্টারভিউ হয়ে গিয়েছে কোন কোন স্কুল এখনও চলছে তো সেখানেও আপনারা অ্যাপ্লাই করে বা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ